वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई सुस्थ आछो, भालो आछो, स्वाभाविक आछो। आमी कुट्टीओ मोटामुटी भालोई आछि। आर एखन बाजे रात्रिर पौने बारोटा। आजके पौने बारोटा थेके रात्रिरे ब्लगटा आमी स्टार्ट करछि, कारण आमार जखन इच्छा आमी ब्लग स्टार्ट करे दिई, मानে जखनई आमार तोमादेर साथे कथा बलार इच्छा हय। ओई जन्य आजके रात्रि पौने बारोटा थेके ब्लग स्टार्ट करलाम, एई कारणेई যে আজকে আমার এখন কিছু ভালো লাগছে না, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে, তাই জন্য আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে মানে কি সংক্রান্তি বলে, গাড়ুর সংক্রান্তি আর গাড়ো সংক্রান্তি কিছু একটা এরকম সংক্রান্তি আছে সেইটা। ওই জন্য আজকে হচ্ছে এই বাড়িতে নিরামিষ, আর কালকে হচ্ছে লক্ষ্মী পুজো সেই জন্যও নিরামিষ। ওই জন্য আজকে রাত্রিরে হচ্ছে হচ্ছে লুচি আর পনির তরকারি, আর পনিরটা বানাবো আমি, আর লুচি নিচে মাম্মাম বানাচ্ছে, ঠিক আছে। আজকে গাড়ুর সংক্রান্তি হয়ে যাচ্ছে, কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো এই বাড়িতে অবশ্যই হয়, মানে শ্বশুর বাড়িতে তো অবশ্যই হয়, কিন্তু আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, মানে লক্ষ্মী পুজো হয় না মিন্স কোজাগরি লক্ষ্মী পুজো যেটা সেটা হয় না, কারণ আমরা হচ্ছি ঘটি, মানে আমার বাপের বাড়ি হচ্ছে ঘটি, তাই জন্য আমাদের লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন, মানে হাড়ির লক্ষ্মী পুজো। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল, সেই জন্য কোজাগরি লক্ষ্মী পুজোটা হয়। আর ওই জন্য কালকে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো, অবশ্যই তোমাদেরকে দেখাবো শ্বশুর বাড়ির লক্ষ্মী পুজো কেমনভাবে হচ্ছে কি হচ্ছে সব কিছু কালকে দেখাবো। তার আগে আজকে রাত্রির পেট পুজোটা তো আমাদের আগে করতে হবে, সেটার জন্য আজকে হচ্ছে লুচি আর সাদা পনির দিয়ে, মানে সাদা পনিরের যে সাদা তরকারি না কাজ, মানে তোমার পোস্ত বাটা দিয়ে যেটা পনির তরকারি সেইটা হচ্ছে ওটা আমি করবো। দাদা ভাই ওটা আমার হাতে খেতে ভালোবাসে, আমাকে বললো, আমি বলেছিলাম সাদা তরকারি আর লুচি বানাই, তখন দাদা ভাই বললো না সাদা তরকারি বানাতে হবে না, তুমি যেন পনির বানাও, তুমি পনির বানাও। আলাম ঠিক আছে, তাই জন্য কুটিরে একটু আগে দোকান থেকে এলো, নিচে মাল গোছাচ্ছে এখনও, আর এখন লক্ষ্মী পুজো জানো বিশাল প্রেশার যাচ্ছে দোকানে, সেই জন্য একটু আগে এলো, এখন মাল গোছাচ্ছে, পনিরটা তখন নিয়ে এসে, জন্য এত রাতে আমি পনির বানাচ্ছি। আর তোমার কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, যেহেতু ওদের লক্ষ্মী পুজোর সময় আরও দু একটা কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসগুলোতে দোকান সেই সকালে খোলে রাত্রিরে একবারে বন্ধ হয়, যেরকম প্রতিদিন দুপুরে বন্ধ থাকে সেইটা এই লক্ষ্মী পুজো পুজোয় বন্ধ থাকে না, একদম সকাল 6টায় খুলবে, একদম রাত 10টা 11টায় বন্ধ হবে, রোটেশন অনুযায়ী থাকে, যেরকম কুট্টি ধরো 12:30টায় ঢুকবে, সন্ধে 8টায় একবারে বেরোবে, এরকম বুঝতে পারে, যেরকম রোটেশন অনুযায়ী ওরা সবাই বাড়ির লোকরা থাকে। ঠিক আছে চলো দেরি না করে, বাবাও খাবে হয়তো, বাবা দুপুরবেলা হয়েছিল হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, ওটা দিয়ে হয়তো বাবা মানে রুটি খেয়ে নেবে, বাবা লুচি খেতে চায় না, লুচি খেলেই বাবার পেট খারাপ হয়, ওই জন্য খেতে চায় না, ওই জন্য তোমার আমরা চারজন খাবো, আমি কুট্টি দাদা ভাই আর মাম্মাম দিদি তো নেই ওই বাড়িতে, ঠিক আছে। আর তোমার ওই জন্য একটু লেট করেও করছে, অসুবিধা নেই, ওই জন্য তাড়াহুড়ো করছি না, বাবা খেলে আমার তাড়াহুড়ো লেগে যায় যে তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিতে হবে, ঠিক আছে চলো কথা না বাড়ি। আর সকাল থেকে তো ট্রিমেন্ডাস লেভেলে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, দাঁড়াও দেখো কি হয়েছে, দেখো দেখো আংটির মধ্যে এই যেটা আটকে গেছে, কি জ্বালা, দেখো বৃষ্টি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে, বলছে তো 5টা নিম্নচাপ নাকি একসাথে হয়েছে, ওই জন্য বৃষ্টি এখন 3-4 দিন টানা চলবে, ভাল লাগে সারাদিন এরকম বৃষ্টি পড়লে, দেখো ছাদের অবস্থা দেখো, নিচে যাবো, এদিকে আলু পনির গুলো কেটে কুটে রেখে দিলাম, আর এখন যাব হচ্ছে নিচে, মিক্সিটা রয়েছে ভুলেই গেছি ওপরে আনতে, মিক্সিটা নিচে রয়েছে, ওটা এখন কাজু আর চাল মগজ আর পোস্তটা পেস্ট করতে যেতে হবে আমাকে নিচে, চলো। এই যে এখানে আলু কেটে রেখেছি আর পনির পিস পিস করে কেটে রেখে দিয়েছি, ঠিক আছে চলো ফোনটা নিয়ে যাব না, নিচ থেকে আমি কাজটা সেরে আসছি। এই জাস্ট বাড়ি ফিরলাম, এ দেখো সময়টা হচ্ছে 12:20, এখন ঘড়ি ঠিক করে দিয়েছি, ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আর ওই 1 ঘন্টা ফাস্ট আধ ঘন্টা ফাস্ট ওরকম রাখিনি, পারফেক্ট সময়টাই একদম অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এসে দেখলাম ম্যাডাম পনির করতে ব্যস্ত, কি করছে এটা, নুন গুললাম জলে, আলু কাটা, বাটা রাখা আছে, এটা দুধ, কাপ দুধ আর এটার মধ্যে আছে
পোস্ত আর কাজু বাটা না আরো কিছু আছে চাল মগজ আছে সাদা তিল আছে হ্যাঁ কিন্তু আমি এটা খাবো না কেন আমার সাদা তিল খাওয়া বারণ না কাঁচা সেটা এটাও কাঁচাই ছিল আমি বাটলাম বাটা হয়ে গেলে বা রান্না হয়ে গেলে সেটার কোনো মানে এফেক্ট হয় না জলটা পনির কে বলছে বাহু মে চলিয়া সেট সেট পড়ে যাচ্ছে ভালো লাগছে না বৃষ্টি 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 সত্যি ভালো লাগছে না এবার বিরক্ত লাগছে ওয়ান টিস্পুন গোন ডাউন চলো পনির করে নাও আমি নিজে কিছু কাজ আছে মিটিয়ে আসছি আর পনির রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো ঠিক আছে ঠিক আছে করো না বহুদিন বাদে ওয়ান্স আপন এ টাইম করেছিল আর আজকে করছো এই রান্নায় কোনোদিন আলু দিতেনি একটু বিয়ে বাড়ি স্টাইলে করলাম যেহেতু সেজন্য আলু দিতে তোমাদের বাড়িতে তো সবাই আলু ছাড়া খাবে ঠিক আছে স্টাইলটা হলো কিন্তু আলু দেওয়া থাকলো চলো কর ঠিক আছে আর দুদিন ঘুমিয়ে নাও আবার দোকান চলো বন্ধু আবার খেলা হবে খেলা শুরু থাকতে পারবো না চলো আমি যাই ফ্রেশ হতে হ্যাঁ মোটামুটি ডান বাটারটা দিয়ে নামাবো একটু ফুটে ঠিক আছে বাজে এখন রাত 1:30 এই জাস্ট নিচ থেকে খাবার নিলাম মানে লুচিটা মা নিচে করেছে পনিরটা তো রিম্পা উপরে করেছিল এই জাস্ট খাবার নিয়ে এলাম আর এখন খেয়ে দিয়ে গুড নাইট করে শুয়ে পড়বো এই ব্লগটাই কালকে অবধি কন্টিনিউ হবে কারণ কালকে লক্ষ্মী পুজো আর কি গো শুয়ে আছো কেন এই যো লুচি গরম গরম পনির তরকারি আর মিষ্টি এই হচ্ছে আজকে রাতের মেনু চলো অনেকটা রাত হয়ে গেছে ঝাপা ঝাপ খেয়ে নি খেয়ে দে তোমার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশি খাওয়া গেছে আটখানা লুচি খেয়ে নিয়েছি তার আর ও খেয়েছে মাত্র দুখানা 10টা রুচি নিয়ে এসেছিলাম নিচ থেকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি ঘুমাতে আজকে 2:30-এর মধ্যে কমপ্লিট অনেকদিন বাদে ভালো লাগছে সে 2:30-এর মধ্যে কমপ্লিট হওয়ায় কিন্তু সেই ঘুমাতে ঘুমাতে ভোর 4টে বাজে একটা অভ্যাস হয়ে গেছে তোমার কি বাজে অভ্যাস হয়েছে না বাজে মানে খুবই বাজে অভ্যাস হয়ে গেছে রাতে ঘুম না আসা সেই অভ্যাসটা ভোর 4টে 5টায় রোজ ঘুমাচ্ছি ভালো না জানি কিন্তু অভ্যাস চেঞ্জও করতে পারছি না চলো আজকের মতো টাটা গুড নাইট কাল সকালে আবার এই ব্লগটাই কন্টিনিউ হবে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকে এখনো কার মতো গুড নাইট গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে নেক্সট ডে আর আমি দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা শর্ট জিন্স আর একটা নতুন টি শার্ট পরে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো আজকে আমাদের বাড়িতে হচ্ছে না কালকে হবে কারণ লক্ষ্মী পুজো লাগছে হচ্ছে 6:45 আজকে 6:45 লাগছে কালকে আই থিঙ্ক 7:30 ছাড়ছে তাই জন্য আমাদের বাড়ি মানে শ্বশুরবাড়ির লক্ষ্মী পুজোটা কালকে বিকালে হবে আমাদের 5:30-5:30 সময় কালকে ঠাকুর মশাই আসবে আজকে হচ্ছে না কিন্তু লক্ষ্মী পুজো যেহেতু আজ থেকে লেগে যাচ্ছে তাই জন্য সবাইকে শুভ লক্ষ্মী পুজো খুব ভালো করে পুজো কাটাও আর খুব ভালো করে নাড়ু খাও
ঠিক আছে। আর কমেন্ট বক্সে জানিও কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, অনেকেরই বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হয় জানি, ঠিক আছে। আর এখন রেডি হয়ে গেছি এই কারণে এখন আমি আর মাম্মাম একটু বেরোচ্ছি, ঠিক আছে। আমি আর মাম্মাম একটু বেরোচ্ছি, যাচ্ছি কয়েকজনের বাড়িতে বিজয়া করতে। ফার্স্ট যাব আমার মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাব বড়জা ফ্ল্যাটে যে থাকে রুহিদের বাড়ি, ওখান থেকে বেরিয়ে যাব ভাইদের বাড়ি মানে কাকিমার ফ্ল্যাটে, ওখান থেকে বেরিয়ে যাব সোনাবাবার বাড়ি। সোনাবাবার সাথে দেখা করো, ওর সাথে আর বিজয়া না, ওর সাথে দেখা করতে যাবো। ওই জন্য এখন চারটে বাড়ির বিজয়া করার জন্য আমরা বেরোচ্ছি। কুট্টি আমাদেরকে নামিয়ে দেবে, মানে আমার মায়ের বাড়িতে কুট্টি ওর মাকে নামাবে, নামিয়ে আমি আর কুট্টি যাবো মিষ্টির দোকানে, মিষ্টি মিষ্টিগুলো নিয়ে আসবো। ততক্ষণ মাম্মা আমার মায়ের সাথে বসে গল্প করবে আমাদের বাড়িতে। আমার বাড়িতে আমি যাবো, তারপরে গিয়ে একটুখানি থেকে ওখান থেকে বেরিয়ে ফ্ল্যাটে যাবো, মানে প্রমিতা মানে আমার বড়জা, তোমরা তো ওকে চেনো হয়তো বা দেখেওছো ভিডিওতে আমার বড়জাকে, ও পাশেই ফ্ল্যাটে থাকে, মানে নিচে যে আমার রিনামা কাকা থাকে ওর ছেলের বউ, মানে কুট্টির বড় কাকার ছেলের বউ হয় ও, আমার বড়জা, মানে আমাদের জায়দের মধ্যে ও সব থেকে বড়, দিদিয়া মেজো, আমি এখন অবধি ছোট আছি, আমার পরে আরো অনেকগুলো আসবে, ঠিক আছে। কুট্টি কোথায় গেছিলে? কি আনতে? লটে মাছ বাড়িতে হয় না তাই বাইরে থেকে আসে সাপ্লাই, লটে মাছ দিদিয়ার বাড়ি থেকে এসছে, লটে মাছ দিয়ে এসছে। কুটি খুব লটে মাছ খেতে ভালোবাসে কিন্তু আমার এই বাড়িতে হয় না। যাই হোক চলো বেরোনো যাক, শুভ বিজয়া গুলো করে আসি, আর যার যাদের বাড়ি যাবো যতটা পারবো ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে চলো। বাড়িতে লক্ষ্মী পূজার লাইট লেগে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পুরো উঠোনটায় আমাদের টুনি লাইট দিয়ে দিয়েছে, সুন্দর লাগছে না কুট্টি? আর এইটা হচ্ছে আমার আর কুট্টির সেই বিয়ের ইয়েটা, বউ ভাতের দিন লাগানো ছিল। যাও আগে মাম্মামকে কুট্টি দিয়ে আসো আমাদের বাড়ি, তারপর আমি যাচ্ছি, তিনজন মিলে হবে না, যেতে ছাতাটা খুলে নিয়ে বসো মাম্মাম, যাও কুট্টি আমি নিচেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ এই কারণে কালকে বেরোলাম না আমরা, বলো ছাতাটা খুলে নাও নালে ভিজে যাবে। সকাল থেকে বৃষ্টি এলো না, বেরোবো এখন বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, পাঁচটায় আসবে বললো ঠাকুর মশাই, পাঁচটায় আসবে। হ্যাঁ বেরিয়ে গেছি আমি আর কুট্টি, আর দোকানের সামনে আমাদের দেখো কত বড় পুজো হয়, বাজারের পুজো, কি ভিড় দেখো দোকানে, কি গো বাবা একা না আছে লালটু আছে। মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি, মাম্মা মায়ের কাছেই রয়েছে, আমি যাই পাঁচ সাত মিনিট থেকে বেরিয়ে যাবো, কারণ আবার বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, দু তিনটে বাড়িতে যেতে হবে, ঠিক আছে চলো যাই। কেন নেই কেন, কি হয়েছে? দাদুর কাছে এসছি, দাদুর শরীর তো খুবই খারাপ জানোই তোমরা, কি দাদু বলো? হ্যাঁ কি হয়েছে? বাবাইকে ডাকছো কেন? বাবাই তো নেই, বাবাই তো চলে গেছে কতদিন আগে আমাদের ছেড়ে, বলে কেউ বাবার নাম ধরে বাবা কেউ ডাকে? কি কষ্ট হচ্ছে বলো আমায়। চলো মায়ের বাড়ি থেকে আবার বেরিয়ে গেছি, এখন যাব বড় জায়ের বাড়ি মানে ফ্ল্যাটে, পমিতাদির ফ্ল্যাটে, রুই নেই তবু ও আছে। টাটা মা।
তালা দেওয়া, তালা। বড় জায়ের বাড়িতে এসে বুঝতে পারিনি অন্য ফ্ল্যাটের বেল বাজিয়ে দিয়েছি, কি কে সে চিল্লাচ্ছে কে কে করে। এবার বড় একটা বাজিয়েছি আমি। চকলেট আছে খাও, তোমার ডিনার হয়ে গেছে মা? কি খেলি? বল তুই যেরকম টট্ট করে কথা বলিস, বল বল কথা বল। হ্যাঁ রাস্তায় করবো নাকি? রাস্তায় করবো, তোর বাড়িতে করবো, এখানে করবো, চ করি। ও তুই ভিডিও হাই বলে দাও সবাইকে। বল সবাই কেমন আছো, বলো সবাই কেমন আছো, বলো শুভ বিজয়া সবাইকে। কটা ঠাকুর দেখলি গেলি ঠাকুর আনতে? যে 2000 ঠাকুর ছিল। হ্যাঁ এদিকে ওর উঠে বস, উঠে বস। ২০০০ ঠাকুরের মধ্যে একটা ঠাকুর কালকে আমাদের পূজোর নিয়ে আসছিস? কিসে করে নিয়ে আসছিস? গাড়ি করে। তুই I-20 করে? আচ্ছা I-20টা দেখেছে আমার বন্ধুরা। হ্যাঁ ওই তো এক মাস আগে যখন তোর বাবার গাড়িটা এলো তখন। তুমি পাঠাওনি বাবাকে? না বাবাকে কেন পাঠাতে যাবো, ওটা আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। সবাই দেখে বলছে কি সুন্দর গাড়ি, বলছে কার গাড়ি এইটা? আইলাম রুহির গাড়ি এটা, পাপার গাড়ি। তোর গাড়ি না, আমি কি চালাই? ও আমি কি চালাই? তুই কি গাড়ি চালাই? চালু এত চালু। হ্যাঁ মানে অনেকদিন আগে সেটা বুকিং হয়েছে, আমাকে দয়া করে দেখাস না নাইটি পরে, আমাকে তোর মা লাগবে। হ্যাঁ মা আমাকে ও দেখাচ্ছে, আমি দেখাই না করেছি। হ্যাঁ গাড়ি অনেকদিন আগে বুকিং করেছে, বলছে আমি 2 তারিখেই নেব। দু তারিখে গেছি সেদিনকে, যেহেতু অ্যানিভার্সারি, বলছে এটাই গিফট। আমি যে মানে কি চালাবে ও, বুক করবে ও, ওটাকে আমার অ্যানিভার্সারি গিফট। এইগুলো বড় জায়ের বাড়ির বিজয়ের খাওয়া দাওয়া। অনেক কিছু ছিল কিন্তু আমরা ক্যান্সেল করে এই অবধি এসেছি, এটাও ঢুকছে না এবার। কিন্তু ও চাটা হেভি বানায়, তাই জন্য ওকে রিকোয়েস্ট করাতে চা বানিয়ে দিয়েছে। এটা একটা মিষ্টি জাতীয় কিছু, আর এটা একটা, বাবা পড়ে যাস না। কিন্তু চায়ের কাপ ডিশটা সেই হেভি কাপ ডিশটা, এগুলি আমার শখ।
এবার তোমরা মোটামুটি আমার কমেন্ট বক্স ভরিয়ে দেবে কোথা থেকে কেনা হয়েছে আমি ঠিক জানি না, ঠিক আছে? এটা যার জিনিস সে বলতেও নারাজ, ঠিক আছে? কারণ এটা যার যার স্পেশালিটি সে কেন বলবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি ওদের ওখান থেকে, সবাইকে টাটা করে দিয়েছে মাম্মা ছোটা মা তোমার মিষ্টি মা। কালকে কখন যাবি তুই বাড়ি? চলো ফ্ল্যাটে গিয়ে, এত দেরি হয়ে গেছে, দু তিন ঘন্টা আমাদের বাড়িতে যতটা লেট হয়েছে এখানে আরও বেশি লেট হয়ে গেছে গল্প করতে করতে। ওরাও উঠতে দিচ্ছে না, উঠতে পারছি না, গল্প করতে করতে এত লেট। আবার কাকিমার বাড়ি বাকি আর দিদিয়ার বাড়ি বাকি, রাত্রির 11টা বেজে গেছে, এখন কাকিমার বাড়ি যাচ্ছি 11টার সময়। তারপর বেরিয়ে যদি টাইম পাই একবার দিদিয়ার বাড়িতে ঢু মারবো সোনা বাবার ওখানে, নাহলে আবার কালকে। কালকে যেহেতু লক্ষ্মী পূজা, রিক্স নিচ্ছে না, লক্ষ্মী পূজার পর বিজয়া করতে কেমন একটা লাগে। আর পুরো রাস্তাঘাট শুনছান হয়ে গেছে, আমি আর মাম্মাম সব দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো যা যাক, চলো এখানে কাজ কমপ্লিট, এবার বেরোবো বাড়ির দিকে। আর দিদি দাদার বাড়িতে আজকে যাওয়া হলো না, তাই তো মাম্মাম? 12টা বাজে, চলো চ টাটা। তোর গরমে মশা মাছি চলছে নাকি? আর তো বেশিদিন টাইম নেই, দোকান খুলে যাচ্ছে না। বুঝলাম, সাফ করে দাও। কবে কিনেছো এটা? আমাজন থেকে অর্ডার করেছিলাম। ঝাঁকাঝাঁক পরিষ্কার, ঝাঁকাঝাঁক পরিষ্কার। টেবিল পুরো ফাঁকা করে দেবো, টেবিলটা নোংরা হয়ে রয়েছে বড্ড। আচ্ছা একটা প্যাকেট নাও তো, ফেলার মালগুলো দি। ঘড়ি বলছে এখন বাজে 4:20, আর আমাদের এই জাস্ট কাজ কমপ্লিট হলো, মানে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান মানে পরিষ্কার হবে, মানে সব কিছু পরিষ্কার হবে, কিছু বাদ যাবে না। এই জাস্ট কমপ্লিট হলো, এখনো খাওয়ার পড়ে আছে, খাওয়ার আছে সিম্পল খাওয়ার, ফেনা ভাত, ঠিক আছে? রিম্পা একদম পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর নিরামিষ, তাই মা বললো রাত্রেবেলা ফেনা ভাত করে দেবে। আর যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, কালকে তো পুজো সকালে, এই সকালে বলি সন্ধ্যাবেলা পুজো, সন্ধ্যে তো পূর্ণিমা আছে না, 6:30 তার আগেই পুজো হয়ে যাবে, তাই স্বচ্ছ ভারত অভিযান কমপ্লিট হয়ে গেছে। এই যা মানে কাজকর্ম কমপ্লিট হলো, স্নান ডাইনিং পরিষ্কার হলো, বাথরুম পরিষ্কার হলো, ঘর ক্লিনিং হলো, সব আলমারি পরিষ্কার হলো, সব কমপ্লিট। আর তো টাইম পাবো না, দুদিনের মধ্যে আবার দোকান চালু হয়ে যাবে না, ওটাই সমস্যা। ঘুমও পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, চলো খেয়ে নে। জানো এখন 4:20 না 15 বাজে, এখন কার বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে? লক্ষ্মী পূজা হচ্ছে, এখন শঙ্খ বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে। পুরোহিতেরা এখন থেকে লেগে পড়েছে, সব ভোর সবে সরস্বতী পূজার মতো লক্ষ্মী পূজা হচ্ছে। চলো সবাইকে শুভ লক্ষ্মী পূজা, শুভ লক্ষ্মী, বাড়িতে যারা যারা লক্ষ্মী আছে সবাইকে শুভ লক্ষ্মী পূজা, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর পরিবারটা তাড়াতাড়ি আরো বাড়ছে, তার জন্য অসংখ্য তাড়াতাড়ি 50K চাই সেলিব্রেট, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বড়রা যারা আছো অনেক 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 আশীর্বাদ করো, ছোটরা যারা আছো অনেক ভালোবাসা দাও, এইভাবেই পাশে থাকো যাতে খুব তাড়াতাড়ি আমরা 50K সেলিব্রেশনটা করতে পারি। চলো কালকে তাহলে একটা নতুন লক্ষ্মী পূজার ব্লগ নিয়ে আমরা আসছি।